আসসালামু আলাইকুম আ হজরত আবুজর গিফারি রদ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি একদিন রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সঙ্গে ছিলাম তখন রাসুল সাল্লাহ আলী বলেন দাজ্জালকে ছাড়া একটি বিষয়কে আমি উম্মতের ব্যাপারে বেশি ভয় পাচ্ছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনবার কথাটি বলেন হজরত আবজর গিফারি রদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লামকে তখন প্রশ্ন করি দাজ্জালের চেয়ে বেশি আপনি কাকে ভয় পাচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন গোমরা ইমামদেরকে হজরত সাহবান রদিয়াল্লাহ আনুহের সূত্রে বর্ণিত নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন উম্মতের ব্যাপারে আমার বয়ের কারণ হচ্ছে পদভ্রষ্ট ইমামগণ পদভ্রষ্ট ইমাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুকরণীয় ব্যক্তিবর্গ যারা মানুষদেরকে সরল পথ থেকে বিচ্ছুত করে এর মাঝে তিন শ্রেণীর লোক অন্তর্ভুক্ত এক পাপাচারে লিপ্ত শাসক শ্রেণী দুই শরীয়তের হুকুম অমান্যকারী আলেমরা তিন জাহেল এবাদত বান্দা এই তিন শ্রেণীকে রাসুল সাল আল সাল্লাম উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয় পেতেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই গোমরা ইমাম দ্বারা উদ্দেশ্য বর্ণনা করেছেন আমির ওমারা রাজাবাসা রাষ্ট্রের দায়িত্বশীলদের অন্তর্ভুক্ত ভূমিকার কারণে প্রখ্যাত বুজুর্গ ফোজাল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলী বলতেন আমার যদি এমন দোয়ার তৌফিক হতো যে তা আল্লাহ রবুল আলমিন নিঃসন্দেহে কবুল করবেন তাহলে আমি ইমাম তথা আমির ওমাদের জন্য দোয়া করতাম একজন প্রশ্নকারী প্রশ্ন করলেন কেন আপনি এমন করতেন তিনি বলেন ইমামের সংশোধন দ্বারা রাজা বাসাদের সংশোধন দ্বারা ও দেশের সংশোধনের রাস্তা খোলে যায় তাই আমি তার জন্যই ওই দোয়াটি করতাম এরপর তিনি রাষ্ট্র ও জাতির সংশোধন কিভাবে হবে তার ব্যাখ্যা দেন আজকে দাজ্জালের ফেতনার আশঙ্কায় আমরা অনেক আমল করছি উম্মতের জন্য দাজ্জালের ফেতনা একটা চ্যালেঞ্জ কিন্তু এখনও তা প্রকাশ পায়নি কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম যে ফেতনাকে দাজ্জালের চেয়ে ভয়াবহ আখ্যা দিয়েছেন এখন তা আমাদের মাঝে চলছে কিন্তু আমরা কি তার মোকাবেলা করার কোনো ফিকির করছি সুপ্রিয় দর্শক আশা করি আপনারা কমেন্টে জানাবেন আমিন আসসালামু আলাইকুম